বৈজ্ঞানিক কর্মকর্তা আইইডিসিআর। আজ 30 মার্চ 2020 এবং বাংলা 16ই চৈত্র 1426। আপনারা জানেন সারা বিশ্বের 200-এরও বেশি দেশ আজকে করোনা ভাইরাসে আক্রান্ত। আমরা জানি এ ভাইরাস অতীব সংক্রামক, তাই এর সংক্রমণ রোধে আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের কোনো বিকল্প নেই। আমরা কোভিড-19 নিয়ন্ত্রণে দেশের 8টি জেলায় 6200টি আইসোলেশন বেড প্রস্তুত রেখেছি। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কোয়ারেন্টাইনের বিকল্প নেই। আমরা দুইভাবে কোয়ারেন্টাইন করছি, হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। অদ্যাবধি আমরা মোট 55,369 জনকে হোম কোয়ারেন্টাইন, 214 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, অর্থাৎ সর্বমোট 55,583 জনকে কোয়ারেন্টাইন করেছি। এ পর্যন্ত 29,560 জনকে কোয়ারেন্টাইন মুক্ত করায় বর্তমানে 26,023 জন কোয়ারেন্টাইনে আছেন। গত 24 ঘন্টায় নতুন 2,790 জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় সর্বমোট 4,001 জনকে কোয়ারেন্টাইন মুক্ত করা হয়েছে। দেশের 64টি জেলায় 323টি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে, যাদের মাধ্যমে 18,923 জনকে সেবা প্রদান করা যাবে। আপনারা জানেন যে আমরা আমাদের দেশের যে বিভিন্ন বন্দর রয়েছে, বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর, সেগুলি দিয়ে বিদেশ থেকে লোকজন আসছে, তাদেরকে আমরা স্ক্রিনিং করছি। এই পর্যন্ত আমরা 6,65,296 জন যাত্রীকে স্ক্রিনিং করেছি এবং গত 24 ঘন্টায় 283 জন যাত্রী এসেছেন, যাদের প্রত্যেককে আমরা স্ক্রিনিং করেছি। কোভিড নিয়ন্ত্রণে আমাদের গাইডলাইন প্রয়োজন। আমরা ইতোমধ্যে 17টি গাইডলাইন প্রস্তুত করেছি এবং সেটা প্রচার করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোভিড-19 আক্রান্ত রোগীর হাসপাতাল ব্যবস্থাপনা, পিপিই এর যুক্তিসঙ্গত ব্যবহার, জীবাণুমুক্তকরণ এবং পরিবেশ সংক্রমণ রোধ সংক্রান্ত নির্দেশনা, কুসংস্কার দূরীকরণ, মৃতদেহ দাফন বা সৎকারের ব্যবস্থাপনা, কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা ইত্যাদি। আমরা মোবাইল ফোন, বিশেষত আমাদের স্বাস্থ্য বাতায়ন 1-62-63 এবং ট্রিপল থ্রি এবং স্বাস্থ্য বাতায়নে প্রতিদিন আমাদের দেশের জনগণ কল করছেন এবং স্বাস্থ্যসেবা নিচ্ছেন। এই সেবা ইতোমধ্যে 9,55,435 জন এই করোনা ভাইরাস সংক্রান্ত সেবাটা তারা গ্রহণ করেছেন এবং গত 24 ঘন্টায় এই কলের সংখ্যা ছিল 71,266টি। আমরা করোনা মোকাবেলায় আমাদের যে লজিস্টিক আছে তার একটু পরিসংখ্যান দিচ্ছি এই মুহূর্তে। 25,070টি পিপিই দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ইতিমধ্যে বিতরণ করেছি এবং আমাদের হাতে এখনও প্রায় 41,930টি পিপিই এই মুহূর্তে আমাদের হাতে মজুদ আছে এবং আমরা শীঘ্রই 10 লক্ষ পিপিই আমরা সংগ্রহ করব, সেই লক্ষ্যমাত্রা আমাদের রয়েছে। আপনাদের জানাচ্ছি আলিবাবা, অর্থাৎ আলিবাবার যে মালিকানা যার জ্যাকমা ফাউন্ডেশন, সেই জ্যাকমা ফাউন্ডেশন থেকে আমরা ইতিমধ্যে 30,000 টেস্ট কিট, 2,27,000 ফেস মাস্ক এবং 30,000 N95 মাস্ক সংগ্রহ করেছি। PCR টেস্ট, যেটা এখন অত্যন্ত আলোচিত একটা বিষয়, আপনারা জেনে খুশি হবেন যে আমরা এ পর্যন্ত 92,000 টেস্ট কিট সংগ্রহ করতে সক্ষম হয়েছি। তন্মধ্যে বিভিন্ন PCR সেন্টারে আমরা বিতরণসহ প্রায় 20,000 বিতরণ করেছি এবং 72,000 টেস্ট কিট এখন আমাদের হাতে রয়েছে। আমি গতকাল প্রশিক্ষণ বিষয়ে বলেছিলাম যে 710 জন চিকিৎসক এবং 43 জন নার্সকে আমরা সরাসরি সার্বিক প্রশিক্ষণ দিয়েছি এবং দেশের প্রায়
সব মেডিকেল টেকনোলজিস্টকে আমরা COVID-19 নমুনা সংগ্রহ করার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে অনিবার্য কারণবশত যে সকল মেডিকেল টেকনোলজিস্ট প্রশিক্ষণ নিতে পারেনি তাদেরকে আজকে বিকাল 3টায় আবারও আমরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেব। আমাদের স্বেচ্ছাসেবী যে চিকিৎসক যারা আমাদেরকে আমাদের স্বাস্থ্য বাতায়ন এবং জানাচ্ছি যে আপনারা ইতিমধ্যে সেটা জানেন যে আমাদের ঢাকা শহরে ইতিমধ্যে 8টি হাসপাতালকে COVID-19 চিকিৎসার জন্য ডেডিকেটেড করেছি। তাছাড়া সারা দেশে আমরা আইসোলেশন বেড প্রস্তুত রেখেছি। আমাদের PCR টেস্ট যেটা এই মুহূর্তের দাবি বা সময়ের দাবি, আপনারা জেনে খুশি হবেন যে ঢাকায় আমরা 6টি প্রতিষ্ঠানে PCR টেস্ট করার জন্য করছি এবং আমাদের ময়মনসিংহ এবং রংপুর মেডিকেল কলেজে সম্ভবত আজকেই আমরা PCR টেস্ট শুরু করতে পারব। রাজশাহীতে একেবারে দু এক দিনের মধ্যে আমরা শুরু করব এবং খুলনা, বরিশাল, সিলেট আমরা আশা করছি এক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের PCR টেস্ট শুরু করতে পারব। সারা দেশ থেকে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্টরা স্যাম্পল সংগ্রহ করে আমাদের PCR সেন্টারগুলিতে যখন স্যাম্পলগুলি পাঠানো শুরু করবে তখন আশা করি টেস্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি আমার বক্তব্য আপাতত এখানে শেষ করছি। আমি অনুরোধ জানাবো অধ্যাপক করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সার্বিক কার্যক্রম নিয়ে মতন বিশ্ব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। ওটা বন্ধ করেন তাহলে। আমি করব অফ করেন। হয়েছে, বসেন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সার্বিক কার্যক্রম নিয়ে প্রতিদিনের প্রেস ব্রিফিংয়ে আমি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিনের মতন বিশ্ব পরিস্থিতির দিকে দৃষ্টি রাখবো প্রথমে, তারপরে আমরা আমাদের দেশের তথ্য এবং উপাত্তর বিষয়ে চলে যাব। আপনারা জানেন যে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী আমরা এই তথ্যটা আপনাদের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী
মোটামুটি এখন বলা যায় পৃথিবীর প্রায় সব দেশই আক্রান্ত, এবং সব দেশের নিশ্চিত রোগীর, মোট নিশ্চিত রোগীর সংখ্যা 6,34,835 জন। গত 24 ঘন্টায় এখানে সংযোজিত হয়েছেন 63,159 জন। মোট মৃত্যুর সংখ্যা 29,957 জন। গত 24 ঘন্টায় সংযোজিত হয়েছেন 3,464 জন। দক্ষিণ এশিয়া অঞ্চলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা 3,709 জন। গত 24 ঘন্টায় সংযোজিত হয়েছেন 624 জন। গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা 25 জন দক্ষিণ এশিয়া অঞ্চলে, যা সর্বমোট হয়েছে এখন 139 জন। আমরা আমাদের দেশের তথ্য যাওয়ার আগে কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা গত দুই দিন যেহেতু এখানে কোনো রকম সংক্রমণ শনাক্ত করিনি, তাতে আমাদের অনেকের মধ্যে মনে হয়েছে যে বাংলাদেশ ঝুঁকিমুক্ত হয়ে গেছে। এটা কিন্তু বৈশ্বিক একটা সমস্যা, বাংলাদেশ বিশ্বের একটি অংশ। যতদিন পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রেখে আমাদের সারা বিশ্বে যতক্ষণ পর্যন্ত এটি শূন্যের কোটায় না আসবে, ততদিন পর্যন্ত আমাদের যেই প্রতিরোধ কার্যক্রমগুলোর কথা বলছি, সময় বিশেষে তা পরিবর্তিত হতে পারে, কিন্তু প্রতিটি প্রতিরোধ কার্যক্রম আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। এর মধ্যে আমরা গত দশ দিনের জন্য যে সামাজিক বিচ্ছিন্নকরণ প্রক্রিয়াটি শুরু করেছি, তাতে আমাদেরকে অবশ্যই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। একদিন কোনো কেস যদি ডিটেক্টেড না হয়, তাতেই আমাদের ধরে নেওয়া যাবে না যে আমরা ঝুঁকিমুক্ত হয়ে গেছি। আমরা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য সর্বতোভাবে চেষ্টা করছি, এবং সেখানে আমাদের জনগণের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা যাদেরকে বাড়িতে থাকতে বলছি, অনুরোধ করছি, তারা অবশ্যই বাড়িতে থাকুন। আমি আবারও সাধারণ জনগণের উদ্দেশ্যে আবেদন করছি, আপনারা ঘরে থাকবেন। আপনাদের এই সময় ঘরের ভেতরে থাকা অত্যন্ত জরুরি, আপনারা বেরিয়ে পড়বেন না। আমরা গতকাল অনেক জায়গা থেকে তথ্য পেয়েছি এবং গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টেও দেখেছি আপনারা বের হচ্ছেন, এবং পথে চলুন। আমাদের সরকার যে সমস্ত আদেশ নির্দেশনা দিয়েছে, সেটা এদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে দিয়েছে। আপনাদের প্রত্যেককে আবারও অনুরোধ করছি, আপনারা ঘরের ভেতর থাকুন, ঘর থেকে বের হবেন না। যদি কোনো অত্যাবশ্যক কাজ থাকে, সেই ক্ষেত্রে যদি বের হতেই হয়, অবশ্যই মাস্ক ব্যবহার করে বের হন। আমাদের যে সমস্ত প্রতিরোধের জন্য যে সমস্ত অভ্যাসগুলোর করার কথা বলা হয়েছে, সেগুলো আপনারা মনে রাখবেন। আপনাদের মধ্যে যদি কোনো লক্ষণ উপসর্গ থাকে, আপনারা সরাসরি বের হয়ে হাসপাতালে না গিয়ে আমাদের সাথে হটলাইনের মাধ্যমে যোগাযোগ করুন। আমাদের বাড়িতে বসে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও ইতিমধ্যে আমাদের পরিচালক মহোদয় জানিয়েছেন, 1-62-63 নম্বরে যদি যোগাযোগ করেন, তাতে করেও কিন্তু আপনারা এই চিকিৎসা সেবাটি পেয়ে যাবেন, বাড়িতে বসেই পেয়ে যাবেন। এছাড়া যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার প্রয়োজন হবে, তারা যদি আমাদের হটলাইনে যোগাযোগ করেন, আমি নাম্বারটি আবার বলছি, IDCR এর হটলাইন নাম্বার 019-44-33322 অথবা 106-55, এই দুটো নাম্বারে ফোন করলে আমাদের কর্মীরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে সেই নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করবে। এছাড়াও আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের একটি ইমেল অ্যাড্রেস রয়েছে, এবং একটা ফেসবুক মেসেঞ্জারে আপনারা এটা আমাদেরকে জানাতে পারেন, তার ভিত্তিতে আমরা নমুনা সংগ্রহ করব। এবং এই নমুনা সংগ্রহের প্রক্রিয়াটিকে সহজতরণ করার জন্য এখন কিন্তু অনেকগুলো টিম গঠন করা হয়েছে, যারা হাসপাতালেরগুলো হাসপাতাল থেকে সংগ্রহ করা হবে, ঢাকার বাইরে আমাদের যে আগের থেকে যেই সমস্ত আমাদের অন্যান্য সার্ভিলেন্সের মাধ্যমে যেই নমুনা সংগ্রহ করা হতো, সেই সমস্ত টিমগুলো সব নমুনা সংগ্রহ করছে। সেই ক্ষেত্রে জেলা পর্যায়ে আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের নমুনা সংগ্রহকারী টিমের মাধ্যমে আপনাদের নমুনা সংগ্রহ করে, এবং ইতিমধ্যে আপনারা এটাও জেনেছেন যে এখন অনেকগুলো কেন্দ্রে এই পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ঢাকা এবং ঢাকার বাইরে নমুনাটি দ্রুত সংগ্রহ করে পরীক্ষা করার ব্যবস্থা নিয়েছি আমরা। আমরা যত দ্রুত সম্ভব নমুনা পরীক্ষা করে তার রিপোর্ট আপনাদেরকে জানিয়ে দিব। এই জন্য আপনাদের বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, আপনার একটি টেলিফোন কলই যথেষ্ট আপনাকে এই সেবা পৌঁছে দেওয়ার জন্য। আমরা
আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আমরা যে ধরনের অনুরোধ, যে উপদেশ বা পরামর্শগুলো দিচ্ছি সেটাকে সঠিকভাবে মেনে চলার জন্য। এবং এই ক্ষেত্রে কিছু অভ্যাসের বিষয় আমরা বলেছি, যেমন আমরা নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, এটা অবশ্যই আমাদের জন্য চর্চার মধ্যে রাখতে হবে। হাত ধোয়ার পাশাপাশি আপনার বাড়িতে বা আপনার যারা অত্যাবশ্যক হিসেবে এখনও অফিসে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলছি, যে সমস্ত জায়গাগুলোতে অনেকে হাত দেন অথবা ঘন ঘন হাত দিতে হয় সেই জায়গাগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমাদের দৃষ্টি দিতে হবে। ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, অপরিষ্কার হাতে নাক মুখ চোখ স্পর্শ করবেন না। আমাদের অনেকের আচরণের মধ্যে রয়েছে, আমরা আমাদের অবচেতনভাবে কিন্তু নাক চোখ মুখ স্পর্শ করে ফেলি, এই অভ্যাসটি পরিবর্তন করা খুব সহজ নয়। সেই জন্য আমরা অনুরোধ করছি হাতটিকে বারবার পরিষ্কার করুন। আপনার হাত যদি পরিষ্কার থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার হাত মুখে হাত গেলেও সেটা তখন তার জন্য সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হবে না। এছাড়া যাদের হাঁচি কাশি রয়েছে তারা অবশ্যই কাশি শিষ্টাচার মেনে চলুন, অর্থাৎ হাঁচি কাশি দেওয়ার সময় নাক মুখ ঢেকে নেবেন। নাক মুখ ঢাকার জন্য আপনি টিস্যু পেপার, রুমাল বা কাপড় ব্যবহার করতে পারেন। পাশাপাশি যদি আপনার এই রুমাল, হাঁচি, কাপড় বা টিস্যু পেপার হাতের কাছে না থাকে, আপনার কনুয়ের ভাঁজে আপনি নাক মুখটি ঢেকেও এই হাঁচি কাশিটি দিতে পারেন। মনে রাখবেন পরবর্তীতে অবশ্যই সেই টিস্যু পেপারটি এবং রুমাল অথবা কাপড় এটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এবং টিস্যু পেপারটি একটি ঢাকনাযুক্ত বিনে ফেলে দেবেন। যারা আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, যাদের বয়স 60-এর বেশি অথবা যাদের মধ্যে দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, তাদেরকে অনুরোধ করব তারা আরেকটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। তারা বাড়ি নয়, কেবলমাত্র বাড়ি নয়, একটি ঘরের ভেতর থেকেও তারা একটি ঘরের মধ্যেই থাকার ব্যবস্থা থাকবেন। আমি এখানে আপনাদের আমাদের যে তথ্য দেব সেই তথ্যের আগে আমি কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমরা প্রতিদিন নিয়মিতভাবে যারা আমাদের সহযোগিতা করছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইতিমধ্যে যাদেরকে কৃতজ্ঞতা জানানো হয়েছে তারাও কিন্তু আজকের এই কৃতজ্ঞতার মধ্যে অন্তর্ভুক্ত। তাদের কথা উল্লেখ না করা মানে এই নয় যে তাদেরকে আমাদের দিক থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি না। আপনারা জানেন যে এটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় যদিও এটা পরিচালনা করছে, কিন্তু বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট অনেক মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়ে থাকে। আমরা সেই আমাদের বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া কিছু কিছু বিভাগ রয়েছে যারা আমাদের প্রতিদিন আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন, তার মধ্যে আমাদের যারা পানি, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, এরাও কিন্তু আমাদের সঙ্গে কাজ করছেন। আমাদের পুলিশ বিভাগ কাজ করছে, আমাদের সেনাবাহিনী কাজ করছে, আমরা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করছেন। আমি বিশেষভাবে আজকে উল্লেখ করতে চাই বেক্সিমকোর কথা। বেক্সিমকো আমাদেরকে আমাদের আইডিসিআর সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পিপি সরবরাহ করেছে এবং এটা নিয়মিতভাবে সরবরাহ করা হবে। আমরা আমাদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আরও কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদের এখান থেকে, অনেকের কাছে এই তথ্যগুলো পৌঁছায় না যে আমাদের কর্মীরা কীভাবে কাজ করছে। চিকিৎসক এবং নার্স বা আমাদের স্বাস্থ্যকর্মীদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা 24 ঘন্টা কাজ করছে, আমরা তাদেরকেও আজকে একটু কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের হটলাইনে যারা কাজ করে তারা কিন্তু অনেক, এই প্রায় 3 মাস ধরে তারা 24 ঘন্টা কাজ করছে এবং তাদের এই এখানে যে সমস্ত চিকিৎসকরা কাজ করেন তারা তাদের ব্যক্তিগত সময়েও এই ফোন কলগুলি অ্যাটেন্ড করছেন এবং সেইখানে তাদের আমরা সহযোগিতা পেয়ে পাচ্ছি। আমরা এই হটলাইন কার্যক্রমের সাথে যে যেখানে যুক্ত আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি এখানে যারা হটলাইনে কল করেন তাদের প্রতি একটা অনুরোধ করব, তারা অনেক সময় এমন কিছু কল থাকে যেটা প্রয়োজনীয় নয় এবং অনেক সময় এমন কল থাকে যেটা দীর্ঘক্ষণ ধরে আমরা আলোচনা করি, তাতে করে যাদের প্রয়োজন তারা সেই সময় ফোনটিকে এনগেজ পান। আমরা অনুরোধ করব যারা আমাদেরকে ফোন করছেন তারা যেন সীমিত সময়ের মধ্যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যটা দিয়ে ফোনটি রেখে দেন, যাতে করে ওই সময়ে আরেকজন এই সেবাটি পেতে পারেন। এছাড়া আপনারা দেখছেন যে বাড়িতে বাড়িতে গিয়ে যে আমাদের যে নমুনা সংগ্রহ করা হচ্ছে, এখানে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট যারা আছেন তারা আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করছেন। অনেক মেডিকেল টেকনোলজিস্ট আছেন যারা সকালে এসে রাত 12-1 পর্যন্ত এই নমুনা সংগ্রহ করছেন। আমরা তাদের স্বাস্থ্যের বিষয়টা নিশ্চিত করেই তাদেরকে পাঠাচ্ছি, তারপরেও তারা তাদের নিজস্ব কাজের সময়ের বাইরে গিয়েও আমাদের কিন্তু এই কাজে আমাদেরকে অংশগ্রহণ
অংশগ্রহণ করছেন, সহযোগিতা করছে। আমরা এই সমস্ত মেডিকেল টেকনোলজিস্ট এবং যারা এই নমুনা সংগ্রহ প্রক্রিয়ায় আরও রয়েছেন, আমাদের গাড়ি চালকবৃন্দ রয়েছেন, আমাদের চিকিৎসকরা যাচ্ছেন বিভিন্ন জায়গায়, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা ল্যাবরেটরিতে থেকে এই নমুনাগুলো পরীক্ষা করছেন। অতি সম্প্রতি আমরা এই টেস্টগুলো অন্যান্য ল্যাবরেটরিতে প্রসারিত করেছি, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু IDCR এর বিভিন্ন বৈজ্ঞানিক হোক, ল্যাবরেটরি বৈজ্ঞানিকগণ এবং মেডিকেল টেকনোলজিস্টগণ এবং বিভিন্ন চিকিৎসকগণ এই নমুনা সংগ্রহ করা, তথ্য সংগ্রহ করা এবং নমুনা পরীক্ষা করার জন্য গভীর রাত পর্যন্ত কাজ করছেন। আমি আজকে আপনাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের যে কর্মী বাহিনী আছে তারাও অতিরিক্ত সময় কাজ করে তারা এই কাজগুলো করছেন, আমি আজকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি তাদের সবসময়ই এই সক্রিয় অংশগ্রহণটা আমাদের সাথে যারা তারা যাতে থাকেন তারা আমাদের সাথে, তাছাড়া আমাদের পক্ষে কাজ করা দুঃসাধ্য হবে, আমি সেই অনুরোধও জানাতে চাই। এছাড়া আমরা ইতিমধ্যে বলেছি আমাদের সরকারের যারা যারা যে সমস্ত মন্ত্রণালয় আছে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি এখন আমাদের যে তথ্যগুলো রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। IDCR এর হটলাইনে আমরা মোট কল পেয়েছি 4725টি গত 24 ঘন্টায়, তার মধ্যে 3997টি কল হচ্ছে COVID-19 সংক্রান্ত কল। আমরা গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি 153টি। এই 153টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার মধ্যে অন্যান্য যে সমস্ত জায়গায় সম্প্রসারণ করা হয়েছে সেই সমস্ত ল্যাবরেটরি অন্তর্ভুক্ত রয়েছে। সর্বমোট এই পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা 1338টি। এই 1338টি নমুনা পরীক্ষার মধ্যে আমরা এ পর্যন্ত সব রোগীর করোনার সংক্রমণ নিশ্চিত করেছি 49 জনের মধ্যে। তার মানে গত 24 ঘন্টায় আরও 1 জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় যারা করোনার সংক্রমণ আছে বলে শনাক্ত হয়েছিলেন তাদের মধ্যে আরও 4 জনের করোনার সংক্রমণ এখন আর নেই। ইতিমধ্যে আপনারা জানেন যে পরপর দুটি নমুনায় 24 ঘন্টার ব্যবধানে পরপর দুটি নমুনায় যদি আমরা সংক্রমণ না পাই তাদেরকে আমরা বলে থাকি তাদের মধ্যে করোনার সংক্রমণ আর নেই। এরকম আরও 4 জনকে আমরা করোনার সংক্রমণ নেই বলে আমরা পেয়েছি। সর্বমোট করোনার সংক্রমণ মুক্ত হয়েছেন 19 জন। এই যেই 4 জন সর্বশেষ 24 ঘন্টায় করোনার সংক্রমণ মুক্ত হয়েছেন তাদের মধ্যে 1 জনের বয়স আমি বিশেষভাবে বলতে চাই 80 বছর, এবং আরও 2 জন আছেন যাদের বয়স 60-এর বেশি। আমরা সবসময় তাদেরকে ঝুঁকিপূর্ণ বলে থাকি, সেই জন্য এক ধরনের যারা আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করতে পারে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে বয়োজ্যেষ্ঠ হলেই যে তাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তা নয়, আমরা তাদের স্বাস্থ্যের কথা বিশেষভাবে মনে রেখে তাদেরকে অতিরিক্ত সতর্কর কথা বলছি। আমাদের 4 জন রোগীর 3 জনই রোগী কিন্তু 60-ঊর্ধ্ব ছিলেন, এবং এদের মধ্যে 2 জন বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছেন এবং তারপরে কিন্তু তারা করোনামুক্ত হয়েছেন। এদের মধ্যে 3 জন ছিলেন যাদের অন্যান্য রোগ ছিল, উচ্চ রক্তচাপ, হাঁপানি একজনের, আর 2 জনের হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল, তারপরেও কিন্তু তারা সুস্থ হয়ে ফিরে গেছেন। এছাড়া যেই নতুন রোগীটি চিহ্নিত হয়েছে তিনি একজন মহিলা এবং তার বয়স 20-এর ঘরে। আমরা তার বিস্তারিত ইনভেস্টিগেশন করছি, তার পূর্ণাঙ্গ তথ্য আমরা পরবর্তীতে আপনাদেরকে দিব। আমাদের কাছে একটি তথ্য যেটা IDCR থেকে আমরা দিয়ে থাকি সাধারণত, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যারা ছিলেন, আপনারা জানেন যে একটি কেন্দ্রে 36 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছিল।